অনেক মগায় আছে বৌরে পাশে বসে ছবি তুলে ফেসবুকে সারে, কোটি কোটি মানুষ তোমার বৌরে মাগনা দেহে, কে বউ কি মাগনা নি বেটা? অনেক সাদের বউ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়ি করতেছে বললেই গা। আলেমুল আমার বিবিরে কোনোদিন তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ কি জানেন, আমরা বিবিরে যেভাবে রাখার দরকার এভাবেই রাখি, আলহামদুলিল্লাহ বলেন। আর যার সাথে যেরকম আল্লাহ তার সাথে এরকম মিলিয়ে দিবে, যদিও খারাপ থাকে আল্লাহ তার ঘরাই না ভালো করে দিবে। তুমি যেমন অনেক মগায় আছে বৌরে পাশে বসে ছবি তুলে ফেসবুকে সারে, কোটি কোটি মানুষ তোমার বৌরে মাগনা দেহে, কে বউ কি মাগনা নি বেটা? অনেক সাদের বউ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়ি করতেছে বললেই গা, আমার বউরে মাগনা দেখাবো মানে লজ্জা লাগে না? তওবা করো। আবার নিজের অনেক দামি পণ্ডিত মনে করো, যদি বউরে পাশে রেখে সেলফি তুলে ফেসবুকে সারা কোনো সোয়াবের কাজ হইতো আমি লিয়ে সরে মসজিদে আগে ছাড়তাম। আমি জানি আমার বউরে যত ছেলেরা দেখবে যদি একটা বার বলে অমুক নেতার বউটা খুব সুন্দর, অমুক ভাইয়ের অমুক কত সুন্দর বউটা রে, আমার দের হলো না করে সাথে সাথে আমার অ্যাকাউন্টে জেনার গুণা হবে। আর এই গুণা আগে তোমার কপালে হইব। পণ্ডিত মনে করো, মনে রাখতে হবে এই দুনিয়া আজকে আছে কালকে নাই। এই মিরপুর অল ওভার মিরপুরে কত ক্ষমতাশালী ছিল, কত আওয়ামী লীগের, কত বিএনপির, কত দামি দামি নেতা ছিল, যারা রাস্তায় বের হলে 100-150 কর্মী তার পিছনে ঘুরত। আজকে এতিম হয়ে কবরে পড়ে রয়েছে। এই মাতবার বংশের, এই মোল্লা বংশের কত দামি দামি মানুষ ছিল যাদের হুঙ্কারে মিরপুরটা কাঁপত। আমার গোপালগঞ্জ কত দামি দামি মানুষ ছিল আমার গ্রামে, সব ধুলিস্যাৎ হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মনে করতো ফেরাউন আর নমরুদ, তার মনে করতো আমাদের ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো, আমাদের ক্ষমতা শুধু করার মতো কেউ নাই দুনিয়ায়। আজকে দেখেন তাদের অবস্থা কি। আল্লাহ বলেন তো সবাই কুয়াশা, কেউ রে পাবি না তোর বিপদের সময়, একমাত্র আমারে পাবি, আমারে বন্ধু বানাই কাফনের কাপড়টা শরীরে লাগাস, কবরে দেখবে আমি তোর পাশে বয়ে রেছি। আলহামদুলিল্লাহ জোরে বলেন ভাই, যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। এই যে মাস্ক পরে আসছেন আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। সরকারিভাবে বারবার আপনাদেরকে বলতেছে মাস্ক পরে আসবেন, সরকারি বিধিনীতি সুন্দর করে মাইনে নেবেন, যে মাস্ক পরে আইছেন আমি অনেক খুশি হয়েছি। মাস্ক পরে আসবেন আলহামদুলিল্লাহ বলেন, আপনারা মাস্ক পরে আসবেন। আমি আজ থেকে অনুরোধ করলাম কি জন্য জানেন, কারণ আছে। আপনি ভাবতে পারেন আমাকে যে হাদিসে মাস্ক পরতে বলে না কেন, এটা কিন্তু মিথ্যা কথা। আমি কিন্তু অনেকবার বলছি যারা পরবেন তারা পরবেন, কথা বলেন না কেন, আমি মাস্কের পক্ষে। আমি পড়ি না কেন জানেন, এই জুমার খুতবায় আমি কিন্তু আবার রাস্তায় বাইরে হলে আমি পড়ি, আমি ওয়াজে গেলে পড়ি, গাড়িতে থাকলে পড়ি, স্টেজে ওঠার আগে পড়ি। আমি এখন পড়ি না কেন, এত কষ্ট করে হাজার হাজার মানুষ আহেন আমার দেহার লাগে একটু চেহারাটা, চেহারা না দেখে আমি ঘন্টা দিয়ে নওয়াজ করি। আমি কই বিনোদ কষ্ট করে এলাম, হুজুর চেহারাটা ডাক্তার থিয়ে দিছে। এখন আমি জানি আমি মাস্ক পরলে আপনার কষ্ট পাবে, এই জন্য পড়ি না, কিন্তু আমি অন্য সময় সবসময় পড়ি। আপনারা মাস্ক পরবেন আলহামদুলিল্লাহ বলেন।